बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय छात्र छात्रीरा ऑनलाइन क्लासे आरो एकबार स्वागत जानिये आमि शुरू करछि मोहम्मद रहीदुल इस्लाम प्रभाषक समाजकर्म विभाग झाड़ा कलेज सातक्षीरा। आमि आजके समाजकर्म विषय द्वितीय पत्रेर एमन एकटि विषय निये आलोचना करछि जेटा सामाजिक समस्यार एकटि विषय। सेई विषयटा हलो एचआईवी एड्स। HIV AIDS AIDS হলো এমন এক সংক্রামিত রোগ যা HIV ভাইরাসের মাধ্যমে মানুষেতে সংক্রামিত হয় এবং যার শেষ পরিণতি হলো মৃত্যু। AIDS হলো HIV ভাইরাস, যে ভাইরাসের পুরো অর্থ হলো হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাস মানুষের देर जो रोग प्रतिरोध क्षमता एटा के नष्ट कर दे परवर्तीते व्यक्ति के एड्स से आक्रांत कर भाइरस संक्रमित हुए एक व्यक्ति जब आक्रांत है से अवस्था के आम्रा ताके बोली एड्स। और ये एड्स पूरा अर्थ हलो जे एक्यूट निमोनिया डिफिशिएंसी सिंड्रोम। एड्स आक्रांत व्यक्ति आस्ते आस्ते तार जीवन क्लान्ति चले आसे एवं जार शेष परिणत हलो अवधारित मृत्यु। एवं एड्स आमरा आक्रांत हार जे कारण ए कारण के आमरा आपात दृष्टि तीनटा भागे भाग करते तीनटा कारण के दायी करी। प्रथम कारण हलो जे पतिताबृत्ति अनिरापद जौन मिलनेर फले एड्स नामेर जे महामारी घातक व्याधि एटा संक्रामित हय। तारपरे कि आछे जे नेशार माध्यमे विभिन्न धरनेर इंजेक्शन ग्रहण इंजेक्शनेर माध्यमे नेशा ग्रहण बर्तमान जे एडिक्टेड जे सब पार्सन आछे तारा इंजेक्शनेर माध्यमे विभिन्न धरनेर नेशा द्रव्य देहेर मध्ये प्रवेश कराय फले तादेर जे शूज एवं सिरिंज व्यवहार करे सेटा एक ही शूज और सिरिंज एकाधिक व्यक्तिर मध्य प्रवेश करानोर कारण एड्स नामक घातक व्याधिटी संक्रमित है। तारपरे आरेकटा कारण के आमरा जेटा दायी करछि एड्स आक्रांतर पिछने सेटा हलो जे पेशादार रक्तदानकारी पेशादार रक्तदानकारीदेर मध्य तारा एकटा मानुषेर एकटा सुस्थ मानुषेर रक्त देवा बा नेवार एकटा मेडिकल रूल आछे किन्तु एक ही व्यक्ति देखा जाए मासे तीन बार दुई बार बा तारो बेशी जखन रक्त देय पेशादार तादेर एड्स आक्रांत होवार सम्भावनाटा बेशी थाके। पेशादार रक्तदानकारी व्यक्तिर मध्य एड्स आक्रांत होवार एक कारण आमरा परिलक्षित होते देखी। प्रिय शिक्षार्थीरा एखन आमरा एड्स एचआईवी एड्स आक्रांतर जे प्रभाव बा लक्षण ए लक्षण निये आमरा तोमादेर सामने आलोचना करते जाच्छि। एड्स एकजन व्यक्तिर मध्य जे एड्स बा एचआईवी भाइरास आछे संक्रमित होच्छे आम्रा विभिन्न लक्षण देखे आम्रा विषयटी निश्चित करते पारी। प्रथम लक्षण हलो प्रिय शिक्षार्थीरा हासि काशी ज्वर एटा सार्वक्षणिक भावे थाके। एकजन एड्स आक्रांत व्यक्तिर मध्य
হাসি কাশি এবং সার্বক্ষণিক জ্বর এই বিষয়টা পরিলক্ষিত হয়। অনেকদিন যাবৎ কাশি, অনেকদিন যাবৎ জ্বর, এই এই আক্রান্ত হওয়ার একটা অন্যতম লক্ষণ। খাবারে অরুচি লাগে ও হজম শক্তি কমে যায়। এই আক্রান্ত ব্যক্তির খাবারের প্রতি অরুচি, অনীহা, অভক্তি থাকে এবং হজম যে শক্তি, এটা একটা মানুষের যে পাকস্থলীর যে হজম ক্যাপাসিটি এটা লেস হয়ে যায় এবং সেই ব্যক্তি যা খায় সহজে হজম হতে পারে না বা হজম হয় না। এই কারণে সেই ব্যক্তির মধ্যে আমরা বুঝব যে এই ব্যক্তির মধ্যে এইডস বা এইচআইভি ভাইরাস আছে। তারপরে শিক্ষার্থীরা আমরা আরও একটি লক্ষণ দেখতে পাব যে বেশিরভাগ সময় ডায়রিয়া লেগে থাকে। এইডস আক্রান্ত ব্যক্তির মধ্যে ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ সময় সে ডায়রিয়াজনিত রোগে ভোগে। ডায়রিয়া আমরা জানি ডায়রিয়া কী ধরনের একটা অসুখ বা ব্যাধি, এটা সবাই আমরা জানি। এই ডায়রিয়া রোগটি সেই ব্যক্তির মধ্যে বেশিরভাগ সময় পরিলক্ষিত হয়। তারপরে এইডস আক্রান্ত ব্যক্তির মধ্যে অস্বাভাবিকভাবে ওজন হ্রাস পায়। একজন এইডস আক্রান্ত ব্যক্তির মধ্যে তার যে ওজন, ফিজিক্যাল যে ওয়েট, এটা অস্বাভাবিকভাবে কমতে থাকে। একটা মানুষ দেখা যায় অনেক স্বাস্থ্যবান ছিল, অল্প সময়ের মধ্যে তার ওজনটা কমে যাচ্ছে। এই ওজন কমার বা ওজন হ্রাস পাওয়ার কে আমরা এইডস আক্রান্ত হওয়ার একটা লক্ষণ হিসাবে চিহ্নিত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এইডস আক্রান্ত ব্যক্তির আরও একটা লক্ষণ হলো চর্মরোগ হয় যা সহজে সারে না। একটা ব্যক্তির এইডস আক্রান্ত ব্যক্তির মধ্যে চর্মরোগ যে পরিলক্ষিত হয় বা বিভিন্ন ধরনের শরীরের মধ্যে বিভিন্ন চর্মরোগ দেখা দেয় এবং সেটা সহজে আরোগ্য লাভ করে না বা সারতে চায় না, এটা এইডস আক্রান্ত হওয়ার একটি লক্ষণ। আর লাস্ট অফ অল এইডস আক্রান্ত ব্যক্তি আমরা কিভাবে চিনতে পারবো, সেটা হলো যে ঘাড়ে এবং বগলে অসহ্য ব্যথা অনুভব করা। এই ঘাড়ে বা বগলে যদি অসহ্য ব্যথা অনুভূত হয় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির মধ্যে এইচআইভি ভাইরাস এবং পরবর্তীতে সেই ব্যক্তিটা এইডস আক্রান্ত হয়েছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে এইচআইভি এইডস বলতে কি বুঝি, এইচআইভি এইডসের কারণটা কি এবং আমরা কিভাবে বুঝব যে একজন ব্যক্তির মধ্যে এইচআইভি ভাইরাস আছে, এইচআইভির লক্ষণ নিয়ে আমরা তোমাদের সাথে ক্লাস শেয়ার করলাম। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা এইচআইভি সম্পর্কে জানলে, কারণ ও লক্ষণগুলো বুঝতে পারবে। তা তোমরা একথা সত্য যে এইচআইভি এইডস মানে আমরা সমাজে মনে করি মনে হয় এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তি সমাজে নিগৃহীত হয় এবং তাকে আমরা একজন খারাপ ব্যক্তি হিসাবে চিহ্নিত করি, আসলে তাই নয়। প্রতিটা খারাপ ব্যক্তির চরিত্রের লোক যে এইচআইভি আক্রান্ত হবে এমনটি নয়। এইডসের কারণে আমরা শুধু একটি বিষয়কে কিন্তু কারণ হিসেবে দায়ী করি নাই, এইডস বিভিন্ন কারণে হতে পারে এবং এইডসের শেষ পরিণতি, এইচআইভি ভাইরাসের শেষ পরিণতি হলো এইডস হওয়া এবং যার শেষ পরিণতি হলো মৃত্যু, অবধারিত মৃত্যু। তা সবাই মিলে আসো, এইচআইভি এইডস থেকে আমরা সচেতন থাকি এবং এইচআইভি এইডসের কারণ, লক্ষণ, এর প্রভাবগুলো কী সেই বিষয়ে জেনে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।